নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 31বার তোপধ্বনি মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শামীম চৌধুরী এমপির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বীরদারানী রায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিকাতুল তাহরিন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল, প্রকৌশলী মশিউর রহমান ও সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। উপজেলা আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পরে মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। পরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়। পরে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।